হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আজকে হচ্ছে বোনের বিয়ে আর আমরা চলে এসেছি ট্রেনিংয়ে। কালকে সন্ধ্যাবেলা হঠাৎ করে বললো যে আজকে ট্রেনিং, তো তাই জন্যে ট্রেনিংয়ে আসতে হলো সকালবেলা। না হলে আমি চিত্রামারি যাচ্ছিলাম, আমরা তিনজনই, রিদ্ধি, আমি, রাজীব, তো যেতাম। দেখো তো এখন লাঞ্চ দিয়েছে আমাদের দুপুরবেলা, আর লাঞ্চে খাচ্ছি হচ্ছে তোমার বিরিয়ানি আর মাংস, মানে ডিম বিরিয়ানিও তো হয়, তো মাংস দিয়েছে, ডিমও আছে এগুলো। আর ওখানে সবাই, এই যে আমরা ট্রেনিং করছি যারা যারা, সবাই হচ্ছে তোমার এখন লাঞ্চ ব্রেকের সময় লাঞ্চ করছে। তো আমরা হচ্ছে তোমার জনশুমারি বা গৃহগণনার জন্য ইয়ে করছিলাম, ট্রেনিং করছিলাম। তো তোমরা যারা যারা এর সাথে সংযুক্ত আছো তারা অবশ্যই সবাইকে সহায়তা করবে, আর যারা যারা যে যে এলাকায় গণনা কর্মী যাবে তো সবাইকে সাহায্য করবে। বাংলাদেশে যেহেতু, তো বাংলাদেশের লোকজনদেরকে আমি বলছি সবাই সবাইকে সাহায্য করবে এগুলো করার জন্য, কারণ প্রচুর কষ্টের কাজ। দেখো 4 দিন ধরে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত ট্রেনিং, এগুলো করার পরে তারপরে মাঠকর্মীরা মাঠে যাবে, তো আমি সুপারভাইজারের দায়িত্বে আছি আর আমাকেও যাওয়া লাগবে যেহেতু। তো লাঞ্চ করার পরে এই যে দেখো স্কুল মাঠে, স্কুলে যেহেতু ইয়ে হচ্ছে, ট্রেনিং হচ্ছে, স্কুলের মাঠে এই যে সব বাচ্চারা খেলছে এখানে। তো তোমাদের বলে রাখি, মানে সকাল থেকে কতবার ফোন দিয়েছে, এখন বাজে প্রায় 1:30 2টো মতো বাজে, তো সকাল থেকে বহুবার ফোন দিয়েছে, আমার বাবা মা মাসিরা বোন সবাই ফোন দিয়েছে, তো আমি এখনও যেতে পারিনি। আর যাবো হচ্ছে একেবারে সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা মানে কি আমি এখান থেকে বের হব 5টায়, তারপরে এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে রিদ্ধিকে নিয়ে গুছিয়ে গাছিয়ে তারপরে গাড়িতে উঠব। এখন আমাদের বাড়ি থেকে বাবা বাড়ি যেতে খুব বেশি সময় লাগে না, ওই যদি গাড়িতে যাই 40 মিনিট থেকে 45 মিনিট লাগে, তো সে সময়টুকু তো আমার লাগবেই, অতটুকু সময় সবাই অপেক্ষা করছে। তারপরে টুকটাক আমাকে কিছু কিনেও নিয়ে যেতে হবে বিয়ের জন্য, যেমন ওই যে বিয়ের পিঁড়িতে যে র্যাপিং পেপারগুলো লাগায় সাজানো তো হচ্ছে না, মানে চুন শাড়িতে লেগে যায়, তাই জন্য চুন আলতা দিয়ে করা হতো আগে, ছোটোবেলায় দেখতাম, কিন্তু এখন সবাই আর কি র্যাপিং পেপার দিয়েই করে, তো ওগুলো কিনে নিয়ে যেতে হবে, যাতে পিঁড়িতে লাগানো হবে তাই জন্যে। তো এই যে দেখো বাচ্চারা খেলছে, এখন প্রাইমারি স্কুলে এই যে বাচ্চারা খেলছে, আর হাই স্কুলটা পরীক্ষা হচ্ছে হাই স্কুলে যেহেতু, তো হাই স্কুল ছুটি হয়ে গেছে। তো এই যে দেখো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, আর এই যে রিদ্ধিকে বাড়িতে এসে যেমন তেমন আমি একটুও শাড়ি পাল্টাইনি, মানে একেবারে এনার্জি জিরো লেভেল আমার। হচ্ছে রাজীব, ও শুধু গেঞ্জিটা পাল্টে শার্টটা পরেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এখানে খাওয়া দাওয়ার জন্য যে ডেকোরেশনগুলো হচ্ছে, ওখানে ভাইরা সব ওই কাগজ পাচ্ছে, মানে ওখানে খাওয়া দাওয়া দিয়ে কাগজের অপেক্ষা করে করে ফেলে, এগুলো এখন খুব সহজ একটা ইয়ে হয়েছে। আর এই যে তোমাদের সাজা যেখানে আর কি বর আসন বা কলাতলা, না কলাতলা বলে না, এটা হচ্ছে বিয়ের আসর, তো এটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে, তো দেখাই তোমাদেরকে। এই দেখো এখনও লাইটিং এখানে দেওয়া হয়নি, মাত্র সন্ধ্যাবেলা লাইটিং করানো হয়নি, আর মনে হয় বরযাত্রীরা আসবে, একটু রাত হবে, কারণ 2টোর সময় নাকি 2:30টার সময় যেন বিয়ে, তো তাই জন্য একটু দেরিই হবে। তো আমার দাদু দিদিমা সবাই এসছে, এই যে দেখো আমার দাদু, এই পাশে আমার দিদিমা মাসি, ওই যে ও পাশে আমার এক জেঠিমা, এখানে দাদার মেয়ে ওই যে গাঁদা ফুল নিয়ে খেলছে, তো এখানে সবাই আছে মোটামুটি। ওই যে দেখো সাধারণটা তোমাদেরকে দেখিয়ে দিই, ভিতরে তেমন কোনো লাইট নেই, লাইট এখনও লাগানো হয়নি, আসলে ওই কালারফুল লাইটগুলো যেগুলো এনেছে সেগুলো এখনও লাগাইনি। এই যে এদিকে বরাসনে দেখো টুকটাক লাগিয়েছে, সেগুলো একটু বোঝা যাচ্ছে, আর এদিকে সবাই ডেকোরেশনের জন্য কাজ বাজ করছে, তো রান্নাবান্না একেবারে কমপ্লিট, যে কোনো সময় খাওয়া দাওয়াও শুরু হয়ে যাবে। এই যে দেখো এইখানে বসা হবে লাইন দিয়ে, আর ওই মাথায় ওইখানে হচ্ছে রান্নাবান্না হচ্ছে কাকুদের ওই পাশে, তো তোমাদের তো উঠান টুঠান তেমন ভালো করে দেখাইনি, তো গেট থেকে আমি এখন গেটের ওদিকে যাচ্ছি, তবে একেবারে বাইরে যাব না আমি, কারণ ওটা অনেক দূরে, তো এখান থেকে আমি ফিরলাম বাড়ির দিকে। এই দেখো এই পথ দিয়ে আসলাম, এসে তারপরে বাঁ হাত দিয়ে ঢুকলাম, তো আমরা সবসময় যে পথ দিয়ে ঢুকি সেই পথ দিয়ে গেটটা বানানো হয়নি, এই পাশ দিয়েই তৈরি করা হয়েছে। আর ভীষণ গরম, মানে আমাদের বাড়ির ওপাশটা পুরোটাই খোলা থাকে, তাই জন্য একেবারে গরম টরম লাগে না, কিন্তু এই যে পর্দা টানানোর জন্য এই পাশটা পুরো আটকানো, তাই জন্য প্রচণ্ড গরম।
আর ঋদ্ধি ওরা সবাই একটু লাফালাফি করছে বলে ঘেমে একদম শেষ, তারপরে ও একটু কাশি কাশি, আর আমিও তো একটু অসুস্থ আছি, তাই জন্য ভাবলাম যে না শাড়ি টাড়ি পাল্টাবো না, সাজগোজ করতে গিয়ে মানে আমার কোনো ইচ্ছাই নেই এখন সাজগোজ করার, আর এই গরমে তেমন কেউ সাজছে না। তো এই যে দেখো বোনের এখানে আসলাম, মামি বোনকে সাজাচ্ছে, এই যে ওকে গয়নাগাটি সব কিছু দেওয়া হয়েছে। তো তোমাদের পরে একসময় ব্লগে দেখাবো কী কী দিয়েছিল, এখন দেখাতে পাচ্ছি না, মামি সাজাচ্ছে। তো মামি সাজা তো দেখো আমি সাজানো তেমন কিছু বুঝিও না, ওই ফাউন্ডেশন লাগাচ্ছে একটু করে, আর মামিও মানে ওই দেখতে ওরকম হলে কী হবে, একটু বাচ্চা বাচ্চা মানে বয়স্ক অনেক অত ভালো বোঝে না, তবে ওই যা সাজাচ্ছে রিমাটা বড় অত সাজগোজ খুব পছন্দ না, পার্লারের লোকজন আসুক ও সেটাও চায় না, তাই জন্যে যে যেমন তেমন বাড়িতেই সব কিছু করা হচ্ছিলো। এখন দেখো চুলটা বাঁধা শেষ, চুলে খোঁপাও দেওয়া হয়ে গেছে, ওড়না পরানো শেষ, শুধু মুখটা সাজালেই হবে। আর এপাশে সব আমার দিদি দিদি সবাই দাঁড়িয়ে আছে, মন আমি এখানে খাটের ঘরে শুয়ে আছি, ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে সারা দিন বসা, মানে এতটা গ্যাস হয়েছে মনে হচ্ছে পেটের ভিতরে। আর এই আমার ছোটো মাসি, এখানে আমার পিসির মেয়েরা সবাই এসছে, আমার মামি, আর যে দেখো খাটের এই পাশটাতে গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে। তো ঋদ্ধি আর মন এখানে একটু দুষ্টামি করছে। এই যে এখন বাজে রাত 1:30, ঘুম, এই যে দাদু ঘুম, আর আমার মাসি যাই দেখে আছে মেয়ে মেয়ে তাই ও পাশে সবাই, এই যে ঘুম, এই যে বড় জামুই ঘুম, ঘুম করা মানে এই যে শ্রদ্ধেয় বর নাকি দাঁত বেরেছে না কেন নাকি, বরের না জুতো চুরিয়ে গেছে, চুরিয়ে গেছে তো জুতো চুরি করে তার বিপদে পড়ে গেছিল তাই তো শুনলাম। হয়েছে ছবি তুলি একটু, এক ভাই দাঁড়াবে, এই মেকআপ করে ইয়ে হয়ে গেছে একদম, চুল তো গেছে। ফাইনালি এখন রাত বাজে 2:05 মতো, তো এখন এই যে 2:25 মতো বাজে, আমি ঘড়ি দেখিনি কিন্তু ওইখানকার পরে আরও খানিকটা সময় কেটে গেছে তাই জন্য ওরকমই বাজে। তো এখনই এসে বিয়েতে বসলো, সেভাবেই চলছে। এই যে দেখো তো ওকে হচ্ছে বরণের মন্ত্র পড়ানো হচ্ছে, মাত্র এসে বসলো, এখন ওকে বরণের মন্ত্র পড়ানোর পরে বা বরণ করার পরে, নতুন জামাই আগে বরণ হয়, বরণ করার পরে বাকিগুলো যেমন রাজীব আছে, আমার দাদাবু আছে মানে আমার জ্যাঠামশাইয়ের জামাই আছে, তারপরে আমার যে দিদিরা এসে, দাদাবুরা আসেনি দিদিরা এসে, তারা সব বরণ নেবে, আমিও নেব। তো তোমরা দেখতে থাকো যে দেখো ওকে বরণ করা হচ্ছে, তো সেগুলো তোমরা একটু দেখো তারপরে কথা বলি। Thank you.
কেউ যে দেখো দাদামুখে বরণ করেছে, তারপরে রাজীব বসেছে, ওকেও বরণ করা হচ্ছে। মানে কিসব মন্ত্র দিয়ে, এই যে আগুনের তাপ দেওয়া হয় কাজল, তারপরে চন্দনের ফোঁটা দেওয়া হয় জামাইদেরকে। তো ও তো আগে আসেনি, ও সাধনা তলায় কোনোদিন বসেনি, তাই জন্য এই যে আসে প্রথম। আর আমাদেরকে দেওয়া হচ্ছে কাজের বড় সাইজের যে মগগুলো, ওগুলো সচরাচর বাংলাদেশে কি জানো তো ছাতা দেওয়া হয়। তো বোন নাকি বলেছিল যে না, ছাতা গেঞ্জি এগুলো দেওয়া যাবে না, তো ওর পছন্দের জন্যই মগ, প্রত্যেকেরই এক একটা করে মগ। মানে যাদের ফ্যামিলিতে, আমাদের যেমন রাজীব আমি ঋদ্ধি, তো আমাদের জন্য তিনটে, দাদাবুরা তিনজন, ওদের জন্য তিনটে, এরকম। তো প্রত্যেকের ফ্যামিলিতে যে কয়জন আছে তারা ততগুলোই মগ পাবে, মানে এক এক গ্লাসেই তারা খাওয়া দাওয়া করতে পারবে, সেভাবে মগগুলো আনা। তো এই যে দেখো প্রণাম, মানে বরণের জিনিসপত্র নেওয়ার পরে আবার প্রণামী টাকা দিতে হয়, মানে সম্মান রাখার জন্য। তো সেটা দিয়ে রাজীব উঠে আসলো। তারপরে দিদি গেছিল, আর আরে মানে পিসিমার মেয়ে এসেছিল দুজন, ওদের দুজনেরটা আমিই তুলেছি, কারণ হচ্ছে ওরা ঘুমিয়ে পড়েছিল, এখন অনেক 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 রাত। তো সামনের ভিডিওগুলো তোমাদেরকে দিতে পারবো না, আমি আগেই বলে দিলাম। আর এটার ভিতরে কী আছে তোমাদেরকে একটু দেখাই, এটার ভিতরে কেমন ডিজাইন। তো এই মগগুলোই আমাদেরকে দেওয়া হয়েছে, এই যে কাঁচের মগ, ডিজাইনগুলো খুব সুন্দর, এক একজনের এক একটা, মানে ফ্যামিলিতে যে কয়জন সবারই এক একটা করে বড় সাইজের এক একটা মগ। তো ছাতা থেকে এগুলোই বেটার মনে হয়। হ্যাঁ, ডিজাইনগুলো সুন্দর, তারপরে তোমার কাপটাও অনেক বড় সড়ো। এই যে দাদু বসে আছে, তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কাপ মানে মগ পেয়ে তোমার প্রতিক্রিয়া কী, তো দাদু বললো ভালো, মানে সারাদিন শালির দেয়া মগে জল খেতে পারবে। তো আজকে আমি এই পর্যন্তই রাখছি, মানে আমি আর ভিডিও করতে পারিনি। টাটা।